সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আজকের আমার আমিতে। আজকের আমার আমির যে দুজন অতিথি, তাদের নামই তাদের সব পরিচয় বহন করে। তাদের জন্য বাড়তি বিশেষণ দেয়া আমার জন্য এক ধরনের দৃষ্টতা সামিল। চলুন কথা বলি আমার দুজন খুব প্রিয় মানুষ ইমদাদুল হক মিলন এবং শমিক আসারের সাথে। আমি আসলে সত্যিকার অর্থে একটু ভয়ই আছি। ভয়ের কারণ হচ্ছে শমি আপাকে তো ডেফিনেটলি ভয় পাই, ওনার পার্সোনালিটিকে আমি ভয় পাই, ওনার মতো একজন অভিনেত্রীর সামনে দাঁড়াতে ভয় পাই। প্লাস উনি এত সুন্দর একটা উপস্থাপনা করেন একটা অনুষ্ঠানের, একদম ভিন্ন ধরনের একটা অনুষ্ঠানের, সেই সব কিছু মিলেই ভয় পাই। আর তার থেকে বড় কথা হচ্ছে আমি একটা প্রোগ্রাম একটু মনোযোগ সহকারে দেখি, টক শো, সেটা হচ্ছে কি কথা তাহার সাথে, ওটা এত মার্জিত হয় এবং এত আমার কাছে ফর্মাল ইনফর্মাল সব কিছু মিলে এত ভালো লাগে যে আমি আসলে শুরু করব কিভাবে সেটাই বুঝতে পারছি না। ওকে, একটা ফর্মাল কোয়েশ্চেন দিয়ে শুরু করি। সুমিয়াবু, এখন কী নিয়ে ব্যস্ত আপনি? আমি আমার ধানসিঁড়ি কমিউনিকেশনসের কাজ, অ্যাডভার্টাইজিং, পলিসি মেকিং, এগুলো নিয়ে ব্যস্ত মূলত। মিলন ভাই, আমার তো লেখালেখি ছাড়া আর, আর তুমি যে প্রোগ্রামটার কথা বললে কি কথা তাহার সাথে, এটা সপ্তাহে একদিন রেকর্ডিং করি, ঘন্টাখানেক সময় লাগে, আর লেখা। জয়িতা জয়যাত্রা, হ্যাঁ, এইটার কনসেপ্ট বা আপনি সেইখানকার একজন সঞ্চালকের ভূমিকা পালন করবেন, সেই গল্পটা আমার খুব জানার ইচ্ছা। আচ্ছা, জয়িতার জয়যাত্রার বিষয়টা হয়েছে, এটা একেবারেই আমার ব্রেন চাইল্ড। মানে আমি যখন ব্যবসা শুরু করেছি, ব্যবসা শুরু করতে গিয়ে দেখলাম যে আমাদের দেশে এখনও সাইকোলজিক্যালি যে কনফিডেন্ট ওমেন, শিক্ষিত এবং কনফিডেন্ট আত্মবিশ্বাসী মেয়েদেরকে হ্যান্ডেল এখনও আমরা সোসাইটিগতভাবে করতে পারি না, অথচ মেয়েরা খুব সাকসেসফুলি কাজ করছে বিভিন্ন ম্যানেজেরিয়াল জবে, ব্যাংকে। এটা আমাদের কিছু ফিক্সড ফ্রেম আছে চিন্তার, সেই চিন্তা থেকে কিছুটা বেরিয়েছি কিন্তু অনেকখানি বেরোতে হবে। সেখান থেকে আমি কাজ করতে গিয়ে দেখেছি যে ব্যবসায়িকগত কারণে কাজ করতে দেখেছি এত প্রমিসিং মেয়েরা কাজ করছে বিভিন্ন ফিল্ডে। তো এই মেয়েগুলোর গল্প তো আমাদের মানে জানা দরকার যে কীভাবে কীভাবে ওরা এত সাকসেসফুল একটা ক্যারিয়ার তৈরি করছে। উপস্থাপনাটাই প্রথম শুরু হলো, কারণ মানে উপস্থাপনা নিয়েই প্রশ্ন করছি, কারণ এই জায়গাটাতে আমি নিজেও রিসেন্টলি কাজ করছি, সুতরাং আমার মাঝে মাঝে মনে হয় যে আমার তো না হয় হুট করে চলে আসা। কিন্তু মিলন ভাই, আপনি এনটিভিতে আরটিভিতে দুটো অনুষ্ঠান উপস্থাপনা করছেন, আপনার এই উপস্থাপনা করার পেছনের কারণটা কি? পেছনে কিন্তু একটা ভালো রকমের গল্প আছে। আমি ছিলাম আমার বন্ধুদের মধ্যে সবচেয়ে মুখ চোরা স্বভাবের, মানে কথা টথা বলা একটু পেছনে থাকা মানুষ আর কি। আমার বন্ধুরা ধরো আফজাল হোসেন বা হুমায়ুন ফরিদি, সুবর্ণা, এরা তো জানো, এদের তো আর বিশেষ কিছু বলবার নেই এদের সম্পর্কে। আমি এদের পেছনে থাকা একজন মানুষ। তো চ্যানেল আই যখন শুরু হলো, ফরিদুর রেজা সাগর আমাদের খুব ছেলেবেলার বন্ধু, সে মাঝে মাঝে আমাকে বিভিন্ন অনুষ্ঠানে ডাকতো, এই ধরো একটু সাহিত্য নিয়ে কথা বলবার জন্য বা অন্য একটা বিষয় নিয়ে কথা বলবার জন্য। এই করতে করতে উনি আমাকে একদিন বললেন যে তুমি একটা টক শো করো, সেলিব্রিটিদের সঙ্গে কথা বলো। আমি একটু ভয়ই পেলাম, কিন্তু তারপরে শুরু করলাম। এই নামটা আমার মাথা থেকে এলো কি কথা তাহার সাথে, পাঁচটা অনুষ্ঠান এক ঘন্টা করে করলাম। নামটা খুব খুব সুন্দর। আচ্ছা, এক ঘন্টা করে পাঁচটা অনুষ্ঠান করলাম, রেজওয়ানা চৌধুরী, বন্যা, আবদুল্লাবু সাইদ, গৌতম ঘোষ পশ্চিমবঙ্গের, উনি ঢাকায় আসার পরে তাকে নিয়েও করলাম। তারপরে সাগর আমাকে বলে যে এটা প্রতিদিন করো। তো একটা টক শো প্রতিদিন করা, যে এটা শুনে আমি ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে আমি মাস ছয়েক আর ওই পাঁচটা অনুষ্ঠান হয়ে থাকলো, আমি আর চ্যানেল আইতে গেলাম না। তখন এনটিভিকে বললাম যে আমি এটা এরকম অনুষ্ঠান শুরু করেছিলাম, কিন্তু এটা আমি 25 মিনিট বা আধা ঘন্টার করতে পারি যদি সপ্তাহে একটা হয়। এইভাবে শুরু হয়েছিল আমার। কিন্তু তোমার মতোই উপস্থাপনা, তোমার এই প্রোগ্রাম আমি দেখি, খুব সুন্দর প্রোগ্রাম হয়, খুব সাবলীল উপস্থাপনা হয়। আমারও কিন্তু হঠাৎ করেই আসা, মিলন আঙ্কেলের মতো সেরকম কোনো ঘটনা নেই আমার, কিন্তু একেবারেই প্রিপারেশন ছাড়া। না, কিন্তু এখানে কথা হচ্ছে তোমার বা সমীর যে সুবিধাটা আছে, তোমরা ক্যামেরার সামনে কাজ করো, সমীয়ার সাথে আমাকে একদম কম্পেয়ার করে না, কারণ সমীয়ার অনুষ্ঠানে আমি গিয়েছিলাম, আমি যেরকম মানে ক্যামেরা অন হলে আমার এইখান পর্যন্ত কথা আটকে যায়, কিন্তু সমীয়ার ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন আমি এত মুগ্ধ, আমি প্রত্যেকটা দিন যখন শুটিংয়ে আসি প্রথমে আমার প্রডিউসারকে বলি, শামিম ভাই আমাকে একটা খুব সুন্দর ইন্ট্রোডাকশন, খুব সুন্দর একটা কনক্লুশন লাগবে, কারণ আমার ওই মাথায় সমীয়ার ওইটা
বাঁচত, যে কীভাবে যে এত সুন্দর করে এই যে চারটি মানুষ তাদের ইন্ট্রোডাকশন দেয়া, বা সেই টপিকটা যখন শেষ করত একটা পজিটিভ ধারণা নিয়ে সবাইকে এই যে কনক্লুশনটা টানা, আই ওয়াজ রিয়েলি রিয়েলি মুভড। ওয়েল, আমি খুবই ফ্ল্যাটার্ড, কিন্তু তোমার এই অনুষ্ঠান আমি দেখি, থ্যাংক ইউ, তোমার এই অনুষ্ঠান আমি দেখি আমার খুবই ভালো লাগে। আচ্ছা, আমি সমীর সম্পর্কে একটু বলি। আমার মনে হয় যে আমি বোধহয় তোমার চেয়ে সমীর বেশি ভক্ত, কারণ আমি আমার শুরুর দিককার নাটকগুলো যে এইটা, এখানে একটা গল্প আছে, সেই গল্পটা আমরা বলি। আমাদের তো সিলেকশন হয়, গেস্ট সিলেকশন, যে কে আসবেন, কারা আসবেন। ইমদাদুল হক মিলন খালি অনেক দিন থেকে কাকে নিয়ে আসবো, উনাকে এক আনবো, আচ্ছা এই সেই করতে করতে, আবার অনেক দূর পর সমীকায় স্যার, ওনার সাথে কী নিয়ে আসবো, কাকে নিয়ে আসবো। হঠাৎ করে শামীম সাহেদ আমাদের বললেন, প্রডিউসার, ওপি আমার মনে হয় এই দুজনকে আনলে সবচেয়ে ভালো হবে, কারণ সমীকা স্যারের প্রথম এবং বেশিরভাগই জনপ্রিয় নাটকগুলো মিলন ভাইয়ের করা, এবং মিলন ভাই ডেফিনেটলি অন্যদের থেকে সমীকা স্যার সম্পর্কে বেশি জানে। সরি মিলন ভাই, আপনার কাছ থেকে আমি যেটা বলছিলাম যে সেটা হচ্ছে আমি বোধহয় তোমার চেয়ে সমীর বেশি ভক্ত, কারণ আমার নাটকের কথা তুমি নিজেই বললে বা শামীম সাহেদ বলেছেন। তার পরেও সমীর মা সমীর যে কোনো একটা শুভ কাজে আমাকে একটা ফোন করেন, ফোন করে বললেন তোমার মেয়ের তো এই হচ্ছে, তোমার মেয়ের তো ওই হচ্ছে, আমি গিয়ে হয়তো হাজির হলাম। তার মানে সম্পর্কটা এই পর্যায়ের। এবং আমার দুটো মেয়ে, আমি যখনই আমার বড় মেয়েটার মুখের দিকে তাকাই আমি মাঝে মাঝে সমীকে দেখতে পাই। মানে তার মানেটা হচ্ছে যে আমি সারাক্ষণ সমীর সঙ্গেই কিন্তু আছি কোনো না কোনোভাবে, এটাই বলতে চাই। আমার বিষয়টা হচ্ছে যে মিলন আঙ্কেলের ব্যাপারে যেটা নাটকের কথা তো বলেছি, আমার লাইফের দ্বিতীয় নাটক যেটা এখনও বিটিভির একটা মাইলস্টোন, এবং তার আগে তো আমি ওনার নাম শুধু বই পড়েছি, তো সেখান থেকে সম্পর্ক, এবং সেই নাটকের খুব নাম করা নাটক যত দূরে যায়, হ্যাঁ। এবং বিটিভিতে যেদিন ফার্স্ট এপিসোড গেল আমার এখনও মনে আছে, আমরা বিটিভিতে শুটিং করছিলাম এবং নাটকের ডিরেক্টর ছিল ফখরুল আবেদিন, এবং চমৎকার কাস্টিং, ফেরদৌসি মজুমদার, আসাদুজ্জামান নূর, রামেন্দু মজুমদার, তকির আহমেদ, খুব চমৎকার কাস্টিং, একটা কম্প্যাক্ট নাটক ছিল। এবং এই নাটক যে আজকে আমাকে এত দূর নিয়ে আসবে সেইটা কিন্তু আমি আসলে কশিনকালেও ভাবিনি। এবং আমার জীবনের অনেক ভালো ভালো নাটক, এবং এখনও প্রায়ই মিলন আঙ্কেল বলে কি করবি, তাহলে আমি কিন্তু লিখবো, কিন্তু এর মধ্যেও মানে আমার সবসময়, এবং আমার তরফ থেকে একটা কথা বলি, আমি একটা বিজ্ঞাপন করেছিলাম গুয়ালিনি কন্ডেন্স মিল্কের, সেখানে দেশের আমরা চিন্তা করছি, আমি জাস্ট একটা ফোন করেছি, আমাকে আমি মানে আমরা লাস্টে অনেকের নাম লিস্ট করে টোরে আমি বললাম যে না, আমি জাস্ট মিলনাকে বলছি মিলনাকে একটা শ্যুট করতে হবে, একটা বিজ্ঞাপনের একটা শট দিতে হবে। এবং আমার সবচেয়ে মানে মিলন আঙ্কেলেরও এই যে এতটুকু আস্থা আমার উপরে, দ্বিতীয় কোয়েশ্চেন কিন্তু আমাকে আর জিজ্ঞেস করিনি কি, আচ্ছা হ্যাঁ কি, আমি এই হচ্ছে প্রোডাক্ট, একটা শট দিতে হবে, আমি জাস্ট এক লাইনে বললাম ওকে ঠিক আছে, কবে, অমুক দিন। এবং সেদিন তার বাড়িতে আমরা ক্যামেরা নিয়ে, ক্রু নিয়ে গিয়ে শ্যুট করে আসলাম। মিলন ভাই, আপনি বললেন আপনি আসলে খুব চুপচাপ স্বভাবের লোক, হ্যাঁ, এই যে লেখালেখি করার অভ্যাসটা, এটা কি যেহেতু মানে তখন আপনার বন্ধু কম ছিল বলেই কি কাগজের সাথে সখ্য? আচ্ছা, সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে আমি আসলে একটু অপদার্থ টাইপের লোকই ছিলাম। কী কারণে তোমাকে আমি ব্যাখ্যাটা করি, সেটা হচ্ছে আমি সাইকেলটা পর্যন্ত চালাতে শিখিনি, তো কী পরিমাণ অপদার্থ একটা লোক হতে পারে? শোনো, তো ছোটোবেলাটা কেটেছে আমার নানির কাছে একা একা, আমাদের অনেকগুলো ভাই বোন, আমার মা আমাকে আমার নানির কাছে গ্রামে রেখে দিয়েছিল, একদম একা একটা পরিবেশে বড় হওয়া। আমার নানি মাঝে মাঝে আমাকে রূপকথা পড়ে শোনাতেন, সে আমলের মোটামুটি বাংলা পড়তে জানা এক ভদ্র মহিলা। তো এই যে তার কাছ থেকে রূপকথার গল্পগুলো শোনা, সেটা মাথার মধ্যে থেকে গিয়েছিল একটা পর্যায়ে, ওরকম একটা কল্পনার জগতে বিচরণ করতে, মানে বাস্তবের চেয়ে কল্পনার ব্যাপারটা বেশি তৈরি হয়ে গিয়েছিল ভেতরে, যে কারণে হয়তো এই লেখালেখির জগৎটাতে আসা। এবং এটাও ঠিক যে সমীর শুরুর দিকে বন্ধু বান্ধব আসলে কমই ছিল, মানুষ খুব এটা পছন্দ করতো না, চেহারা টেহারা খারাপ, গুন্ডা টাইপ, বুঝছিস, এই লম্বা লম্বা চুল ছিল মিলিয়ে। আপনাদের একটা বন্ধু সার্কেল ছিল, সেই আপনি যাদের কথা বললেন সবাই একই সাথে ইয়ে, এবং আপনাদের একটা কভার স্টুডিও হয়েছিল মনে আছে সব বন্ধুদেরকে নিয়ে, তখন সেই সময় তারকালোকে, আমার মনে আছে। লেখালেখির ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে এক ধরনের অদ্ভুত অবজারভেশন এবং দুঃখবোধ, কষ্টটা মানুষকে লেখাতে উৎসাহিত করে, অনেক ধরনের কষ্ট থাকে তো মানুষের,
আমার মনে হয়, আমি জানি না। না, তোমার তোমার তোমাকে এটুকু আমি বলতে পারি যে সোমি নিজে কয়েকটি বই লিখেছে এবং সোমি একসময় প্লিজ চমৎকার কয়েকটি লেখা লিখেছিল। আসবো সেই সেই প্রসঙ্গটিতে। আর ওর বাবার কথা তো আমি বলছি অন্য একটি কারণে, যে আজকে টেলিভিশন নাটক লেখার যে ব্যাপারটি সেটি আমাকে শিখেছিলেন আব্দুল্লাল মামুন, যিনি সংসপ্তক করেছিলেন, সংসপ্তক সোমির বাবার লেখা শহীদুল্লাহ কায়সারের। তিনি একজন বিশাল বিশাল মাপের মানুষ আমাদের। শহীদুল্লাহ কায়সার এবং পান্না কায়সারের মেয়ে সোমি কায়সারের আমরা কালচারাল সেক্টরে অনেক শেড পাবো, সেটা খুবই স্বাভাবিক। কিন্তু সোমি আপা, আমার আমি জানি না, এটা আপনি নিশ্চয়ই আরও অনেকবার শুনেছেন এই প্রশ্নটা, যে তাও জানতে ইচ্ছা করে যে অভিনয়, অভিনয়ের এই একটা বাসনা তো মানুষের থাকে, হ্যাঁ, সেইটা আপনি লালন করতেন কবে থেকে বা কখনো? সেটা আসলে মূলত ভাবনাটা ঢুকেছিল আতিকুল হক চৌধুরী। সেটা কোন সময়ে? এটা 89-এ ওনার সাথে আমার একটা গানের আসরে দেখা হয়েছিল। আচ্ছা, তো গানের আসরে তখন আমি অভিনয় করি না একটু, মানে আপনার কি মানে বিন্দুমাত্র না আমার অভিনয় নিয়ে তখন কোনো আগ্রহ ছিল? ওইভাবে ছিল না, কনসিয়াসলি ছিল না, বোধহয় সাবকনসিয়াস মাইন্ডে ছিল। কিন্তু আমি তখন তানপুরা বাজাতাম, তারপরে খেলাঘর করতাম, মা তখন খেলাঘরের প্রেসিডেন্ট। মাঝে মাঝে উদীচিতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হতো, উদীচিতে গান, ওই গণসঙ্গীত এসব হতো, মানে টুকটাক মোটামুটি মানে সবকিছুই। আমার সেই জন্যই বললাম যে বিভিন্ন শেড তো আমরা দেখি। ওইটা স্কুলে আমার যেটা ছিল অভিনয়ের ক্ষেত্রে, আমাকে ছোটবেলা থেকে যেটা হেল্প করেছে আমার মনে হয় ডিবেট। আমি ছোটবেলা থেকে ডিবেট করতাম। প্রথম নাটক যেটা আমার, কে বাপন কে বাপর, লিখেছিলেন ইনামুল হক, ইনামুল হক লিখেছিলেন, আতিকুল হক চৌধুরী ডিরেকশন দিয়েছিলেন। ওর সঙ্গে হকদের একটা আতিকুল হক, ইনামুল হক, ইমদাদুল হক, সেই হকের অনেক কিছুই তো আমরা জানতে পারি। বিকজ যে বললাম বিভিন্ন রকম শেড, আমি আসলে মানে খেয়ে হারিয়ে ফেলেছি যে মানে কোন শেডে প্রশ্ন করবো ওনাকে। মিলন ভাই, আপনি যেহেতু একটি অনুষ্ঠান উপস্থাপনা করেন, আপনার উপর একটা দায়িত্ব দিব যে সোমি আপাকে নেক্সট কি প্রশ্ন করা যায়। তার আগে সুপ্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি। আপনার রূপের রহস্য, এই প্রশ্নটা আমি জীবনে কাউকে করিনি, কিন্তু আমি চাইলাম আজকে যে দেখি দুজন মানুষ কি উত্তর দেয়। আমার চোখে তো ওপি খুবই সুন্দরী। বিরতির পর ফিরে এলাম আমার খুব প্রিয় দুজন মানুষকে সঙ্গে নিয়ে আজকের আমার আমিতে। আমার সাথে আছেন ইমদাদুল হক মিলন এবং সোমি কায়সার। মিলন ভাই, বিরতির আগে আপনাকে যে অনুরোধটা করেছিলাম যে আপনি সোমি আপাকে করার মতো একটি প্রশ্ন আমাকে প্লিজ ধার দিন, এই ধারটা আমি ধার মানে কি তোমার ক্ষেত্রে এই প্রশ্নটা হতে পারে, অনেকেই হয়তো তোমাদেরকে করবেন এটা, সেটি হচ্ছে যে আমরা খুব সুন্দরী কাউকে বা প্রতিভাময়ী কাউকে পেলে জিজ্ঞেস করি যে আপনার রূপের রহস্য কী বা আপনার গুণের রহস্যটা কী, এরকম একটা প্রশ্ন বোধ হয় হতে পারে। কে বলবে? আমি বলবো? হ্যাঁ, এটা প্রথম একটা কথাই আমি বলবো, অল দ্য গ্রেট ক্রেডিট গোজ টু গড, কারণ উনি আমাকে এমন একটা ফ্যামিলিতে পাঠিয়েছেন যে আমাদের সবার চেহারার ধরনটাই এরকম। হয়তো আমাদের বাসার সবাই সুইট, ওই জেনেটিকের কারণে আমি একটুখানি সুইট বা এরকম কিছু একটা হয়েছি আর কি। আমি চাই এই প্রশ্নটা তুমি সোমিকে করো। সো এখানে আমার ধারণা, মানে আমি জানি না, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যে সৌন্দর্য বিষয়ে আসলে আমার কোনো ক্রেডিট নাই এবং কোনো কোনো কনসার্নে কখনো কখনো মেধারও আমি ক্রেডিট দিতে চাই না, কারণ মেধা তো ওই সৃষ্টিকর্তাই ওইভাবেই দিয়ে দেন। কেউ ঝালাই করে মেধাবী হয়, কেউ ঝালাই না করে বোকা হয়ে যায়। সোমি আপা প্লিজ, এবার আপনি বলেন, কঠিন প্রশ্ন, যে আপনার রূপের রহস্য। এই প্রশ্নটা আমি জীবনে কাউকে করিনি, কিন্তু আমি চাইলাম আজকে যে দেখি দুজন মানুষ কি উত্তর দেয়। আমার চোখে তো ওপি খুবই সুন্দরী। হ্যাঁ, আমি সবসময় বলি ওপির ফেস ইজ অ্যাবসলুটলি ম্যাজিক্যাল ফর ক্যামেরা, ক্যামেরার অ্যাঙ্গেল থেকে আমি বলছি, সামনাসামনি খুব মিষ্টি। আর আমাকে এসব প্রশ্ন করলে আমি খুবই এম্বারাসড হই, আর আমি কখনোই নিজেকে কখনোই কখনোই সুন্দর বলি না। বাট ইউ আর গর্জিয়াস ডেফিনেটলি। তবে সোমি আপা, একটা জিনিস অ্যাড করি, আইডল, হ্যাঁ, আপনি তো অনেকের আইডল, অনেকের আদর্শ অভিনেত্রী, এবং এখন কিছু কিছু জায়গায় কোথাও কোথাও গিয়ে শুনতে পাওয়া যায় যে আমরা ওনার মতো একজন বিজনেস লেডি বা কর্পোরেট লেডি হতে চাই। এই যে একজন মিডিয়ার বা কালচারাল
লেডি, একজন বিজনেস কর্পোরেট লেডি হিসেবে এই যে ট্রান্সফরমেশন, সেটা কেন এবং ডু ইউ রিয়েলি এনজয়? আমার মার কাছে আমার একটা প্রমিস ছিল, আমি কোনোদিনও ড্রপ অফ স্টাডিজ করব না অভিনয়ের জন্য, কোনোদিন না, এন্ড আই প্রমিসড ইট। এই শর্তটা দিয়ে তাকে আসতে হয়েছিল মায়ের কাছে শর্ত দিয়ে অভিনয় করেছিল। আই থিংক দ্যাট হেল্পড, এবং সেই কারণে তারপরে যখন আমার একটা সময় আমার কাছে মনে হয়েছে যে অভিনয় করছি আমি, ভীষণভাবে এনজয় করছি, এটা একটা সময় আমার মানে বিভিন্ন ধরনের মানুষের জীবনের অভিজ্ঞতার আলোকে বিভিন্ন ধরনের ওরকম একটা টার্নিং পয়েন্ট আমার লাইফে সেই মুহূর্তে ছিল, দ্যাট আই হ্যাড টু চুজ যে কোনটাকে আমি ফোকাস করব। তো তখন আমি পড়াশোনা করেছি মার্কেটিংয়ে, মেজর করেছি মার্কেটিংয়ে, মাস্টার্স করেছি, আমার মেজর হচ্ছে ম্যাস কমিউনিকেশন এবং কনজিউমার বিহেভিয়ার। তখন আমি একটা মানে আমি তখন চিন্তা করছি আমি কী করবো, তখন একজন ব্যবসায়ী অ্যাকচুয়ালি বলে না যে কেউ না কেউ অভিনয়ের চিন্তাটা যেমন একজন দিয়েছে, ওরকম একজন ব্যবসায়ী আমাকে বলেছিলেন যে ইউ মাস্ট বি ইন অ্যাডভার্টাইজিং বিকজ ইউ ক্যান সি। তারপরে যখন আমি আস্তে আস্তে ছোটোভাবে শুরু করেছি, তারপরে দেখলাম যে ইটস আ ভেরি চ্যালেঞ্জিং ওয়ার্ল্ড, এখন এটা একেবারে থরোলি এনজয় করছি। সমীর ব্যাপারে আমি একটা কথা বলি, সেটি হচ্ছে তাকে আমি যতটুকু দেখেছি সে যেটা করে খুব সিরিয়াসলি করে। যেমন আমি একটা উদাহরণ দিই, আমি একটি সিরিয়াল করেছিলাম ওকে নিয়ে, না হচ্ছে কোন কাননের ফুল, সেখানে সেট তৈরি করা হয়েছে খুব মজার একটা দৃশ্য হচ্ছে, খালেদ খান অভিনয় করছে যে ওর বড় ভাই হিসেবে তাকে ধরে নিয়ে যাচ্ছে মাস্তানরা, সমী ছাদ থেকে সিঁড়ি দিয়ে দৌড়ে নামবে, ওরকম একটা সেট করা হয়েছে। সমীকে বলা হলো যে তুমি দৌড়ে নামো কিন্তু পড়ে টোড়ে যেও না, কিন্তু সাবধান, স্বাভাবিকভাবে সে নায়িকা। সমী করলো কি না, পড়ে যাওয়ার দৃশ্য ছিল মিলন আঙ্কেল, তখন ডিরেক্টর বললো যে ওটাতে ডামি স্টান্টম্যান ব্যবহার করা হবে। হ্যাঁ, স্টান্টম্যান ব্যবহার করা হবে। সমী বললো যে না, আমি 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 নিজেই করবো বলে সে তিন চার সিঁড়ি উপর থেকে একটা লাফ দিয়ে পাটা ভেঙে ফেললো। এই হচ্ছে সমী, এবং আমাদের নাটকের শুটিং অনেকদিন বন্ধ থাকলো। কথাটাই একটা এই কারণে বলা যে সে যখন যেটা করেছে ওর বাইরে কিছু আর ভাবেনি, আমার ধারণা এখনও সে যে জগতে আছে ওটা নিয়েই সে আছে, ওটাই তার সার্বক্ষণিক একটা ধ্যান জ্ঞান। খুব বেশি সুমি আপার সাথে কাজ করি নাই, সুমি আপার সাথে একটি কাজ করেছি, তাও 26 পর্বে, তাহলে তো বড় কাজ। সুমি কায়সার অ্যাজ আ ডিরেক্টর একদম ডিফারেন্ট সুমি আপা, মানে কি হচ্ছে। মিলন ভাই তো কি কথা তাহার সাথে সুমি আপার ইন্টারভিউ নিয়েছেন? নিয়েছিলাম। ওকে সুমি আপু, এবার আপনার দায়িত্ব হচ্ছে মিলন ভাইকে একটা প্রশ্ন করা। হ্যাঁ, মিলন আঙ্কেলকে একটা প্রশ্ন আগে করতে চাই যে কথা সাহিত্যিক, কথা যে ওয়ার্ডটা আমরা বলি, হ্যাঁ, যে কথা সাহিত্যিক এবং আমাদের দেশে অমুক কথা সাহিত্যিক, আপনি একজন কথা সাহিত্যিক এবং আপনার প্রতি সেই আস্থাটা এখন ভীষণভাবে মানুষের হয়েছে, আপনার কি মনে হয় যে আমরা বাংলা সাহিত্য নিয়ে এই সাবকন্টিনেন্টে প্রাউড করবার মতো গত 10 বছর উপন্যাস বের করেছি কথা সাহিত্যে? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং খুব জটিল একটি প্রশ্ন, একজন লেখক হিসেবে এটার উত্তর দেওয়াটাও আমার দায়িত্ব। বাংলা উপন্যাস শুরু থেকে খুব বড় একটা জায়গা ছিল, সমী এবং আপনাকেও আমি বলছি যে ধরো আমরা যদি বঙ্কিমচন্দ্র থেকে শুরু করি, বঙ্কিমের উপন্যাস বা রবীন্দ্রনাথ, তারপরে শরৎচন্দ্র, এরপরে তারাশঙ্কর, বিভূতি, মানিক বন্দ্যোপাধ্যায়, এরা বাংলা সাহিত্যকে একটি বড় জায়গায় নিয়ে গেছেন। এরপরে সমরেশ বসু বা বিমল কর বা সতীনাথ ভাদুরী, তার উপরে সুনীল শীর্ষেন্দু, এরপরে যারা লিখেছেন, এদের গত 10 বছরের লেখালেখি যদি তুমি বলে থাকো আমি দুটো ভাগ করে দিতে পারি, একটা হচ্ছে পশ্চিমবঙ্গের সাহিত্য আর একটা হচ্ছে আমাদের বাংলাদেশের লেখা। আমি মাত্র এটাই কারণেই বলছিলাম, পশ্চিমবঙ্গের সাহিত্য এবং সাহিত্য, যেহেতু আমরা হচ্ছে বাংলাদেশ, বাংলা ভাষার দেশ, আর পশ্চিমবঙ্গ হচ্ছে একটি প্রদেশ, যে প্রদেশটির ভাষা বাংলা, সুতরাং বাংলা ভাষার মূল ক্ষেত্রটা কিন্তু বাংলাদেশ। গত অনেকগুলো বছরে আমরা কিন্তু পশ্চিমবঙ্গের চেয়ে আমাদের সাহিত্যকে আলাদা করে ফেলতে পেরেছি। এই আলাদা করার পেছনে গত 10 বছরের যেহেতু সমী প্রশ্নটা করেছে, গত 10 না ঠিক গত 15-20 বছরের মধ্যে দুটো উপন্যাসের কথা যদি বলতে হয়, আমি একজন লেখকের নাম বলতে চাই, তার নাম আখতারুজ্জামান ইলিয়াস। তিনি দুটো উপন্যাস লিখেছেন, একটি চিলেকোঠার সেপাই আর একটি খোয়াবনামা। এই দুটো উপন্যাসকে সমগ্র বাংলা ভাষার প্রেক্ষিতে এই দুটোকে খুব বড় উপন্যাস আমি বলতে চাই, এবং আমি খুব বিনীতভাবে বলতে চাই অন্য লেখকদের প্রতি শ্রদ্ধা রেখেও, এই লেখকটি যদি জার্মান বা ফরাসি ভাষায় জন্মাতেন তাহলে তিনি পৃথিবী মাত করে দিতে পারতেন, তার এই দুটো উপন্যাসে এই স্বাক্ষরটা আছে। সুতরাং আমি মনে করি
কিছু লেখা আমাদের হয়েছে ভালো। আমি সেই কথার প্রেক্ষিতে কিছু লেখা না মিলন আঙ্কেল, এর বাইরেও আরও ভালো কিছু লেখা হয়েছে। আপনার লেখা নূরজাহানি অনেক ভালো একটা লেখা, আমি নিজে পড়েছি। এবং আমাদের এই দুই মানে পশ্চিমবঙ্গ এবং আমাদের মধ্যে গর্ব করার মতো দুই বাংলার মধ্যে, কিন্তু আমি যেই কারণে আপনার কাছ থেকেই শুনতে চেয়েছিলাম যে আমরা আসলে আমাদের সাহিত্য নিয়ে আমরা সবসময় বলি পশ্চিমবঙ্গ, আমাদের কেমন যেন একটা প্রীতি আছে যে পশ্চিমবঙ্গের লেখা মানেই ভালো, পশ্চিমবঙ্গেই ভালো, পশ্চিমবঙ্গেই হয়তো শিল্পচর্চাটা বেশি হচ্ছে। আসলে কিন্তু শিল্পচর্চা সবচেয়ে বেশি আমাদের এখানে হচ্ছে। আমরা এখন সেই জায়গাতে লেখালেখি নিয়ে আসলে পৌঁছে গেছি যে আমরা এখন পশ্চিমবঙ্গকেও ডমিনেট করতে পারি। হ্যাঁ, অনেক অনেক ক্ষেত্রে আমরা করছি, এমন নাটকেও। আপনি নূরজাহান সম্পর্কে যদি একটু বলেন। আমি বলবো সমীর, তার আগে আমি একটা অন্যরকম একটা প্রসঙ্গে কথা বলছি, সেটা হচ্ছে জাপানি একজন লেখক ছিলেন, তার নাম হচ্ছে তাকেশি কাইকো। এই ভদ্রলোক সারা এশিয়া ভ্রমণ করেছেন এবং এশিয়ার পর অনেকগুলো জনপ্রিয় বই লিখেছিলেন। তো জাপানিরা তো একটা বই লেখা মানে বিশাল বড় লোক হয়ে যাওয়া। এই ভদ্রলোক মারা যাওয়ার সময় একটি বিশাল ফান্ড জাপান গভর্নমেন্টকে দিয়ে গেলেন, জাপান ফাউন্ডেশনকে, যেটি জাপানের আমাদের বাংলা একাডেমির মতো একটি সংস্থা, দিয়ে গিয়ে বললেন যে এই টাকা থেকে তোমরা তাকেশি কাইকো এশিয়ান রাইটার্স লেকচার সিরিজ নামে একটি সিরিজ অফ লেকচারের প্রবর্তন করবে এবং এশিয়ার এক একটি দেশ থেকে একজন করে লেখককে বছরে আমন্ত্রণ জানাবে, সেই লেখক এসে তার নিজের লেখা এবং তার দেশের সাহিত্য নিয়ে আমাদের চারটে ইন্টারন্যাশনাল সেন্টারে চারটা বক্তৃতা দেবে। ওরা দুই বাংলা মিলে বাংলাদেশ থেকে বাংলাদেশকে 15তম দেশ হিসেবে নির্বাচন করেছিল এবং সৌভাগ্যক্রমে সেই লেখকটির নাম ইমদাদুল হক মিলন, সেই উপন্যাসটি নূরজাহান। সুমিয়াপা, আমি জানি না আপনার মুক্তিযুদ্ধের সময়কার মানে ওই 71-এর সময়কার আপনার কতটুকু স্মৃতি আছে, এবং মিলন ভাই আপনি যাদের নাম বললেন জহির রায়হান, শহীদুল্লাহ কায়সার, তাদের কিছু গল্প আমি আপনাদের মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই। সুপ্রিয় দর্শক, তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। কতবার ভেবেছি না ভুলি, ইমদাদুল হক মিলন এবং সমী কায়সারকে নিয়ে ফিরে এলাম আজকের আমার আমিতে। যে প্রশ্নটা করেছিলাম একাত্তরের দিনগুলো, বিশেষ করে আমি সমী আপার কাছে আমি জানতে চাই যে ওই সময়কার দিনের বা ওই সময়কার এক্সপিরিয়েন্সের কথা। মুক্তিযুদ্ধ তো আসলে একটা পুরো আমার অস্তিত্ব জুড়ে, আমার তো কোনো স্মৃতি নেই আসলে। মিলন আঙ্কেল ভালো বলতে পারবেন, ওনারা যারা এক্সপিরিয়েন্স করেছেন, যারা মুক্তিযুদ্ধ করেছেন ডিরেক্টলি, যারা যুদ্ধ করেছেন। তবে আমি একটা ছোট কথা বলতে চাই যে মুক্তিযুদ্ধকে আসলে না জানলে, মুক্তিযুদ্ধ সম্পর্কে না জানলে এবং মুক্তিযুদ্ধকে ফিল না করলে, একটা হচ্ছে জানা আর একটা ফিল করা, দুটো কিন্তু সম্পূর্ণ দুই রকম। ফিল করতে না পারলে আমার মনে হয় যে দেশকে আসলে ঠিকমতো চেনা হবে না, জানা হবে না, বোঝা হবে না। এই এটাই আমি তো মুক্তিযুদ্ধ তো আসলে আমার কাছে মুক্তিযুদ্ধ মানে হচ্ছে আসলে সত্যি কথা বলতে সংসপ্তক, সারেং বউ, আমার বাবার রেখে যাওয়া ডায়েরি, আমার বাবা কলাম লিখতেন সংবাদে। হ্যাঁ, আমার কাছে মুক্তিযুদ্ধ বলতে সংবাদ অফিস, এখনও আমি সংবাদ অফিসের সামনে দিয়ে গেলে কেমন যেন গাটা নাড়া দিয়ে ওঠে। আমার কাছে মুক্তিযুদ্ধ বলতে আমার মা, আমার কাছে মুক্তিযুদ্ধ বলতে আমরা দুই ভাই বোন, আমার কাছে মুক্তিযুদ্ধ বলতে আমার যে দাদির বাড়ি আছে কাইটুলিতে, আর আমার কাছে মুক্তিযুদ্ধ বলতে অবশ্যই আমার খুবই আপন চাচা শাড়িয়ার কবির, ওনার সাথে আমি খুব শেয়ার করি আসলে মুক্তিযুদ্ধ বিষয়গুলো নিয়ে, এবং মানে এই বিষয়গুলোই আসলে আমার কাছে মুক্তিযুদ্ধ। তবে তার আগে আসলে আমার মা, মায়ের স্ট্রাগলটা যখন দেখি তখন খালি ভাবি যে একটা যুদ্ধ এবং একটা মানুষের অনুপস্থিতি একটা পরিবারকে কীভাবে কোন কত বড় বড় কিছু রিয়ালিটির সামনে দাঁড় করিয়ে দেয় জীবনে একটি মানুষের অনুপস্থিতি। তোমার হয়তো এখন কষ্ট লাগছে, চোখে পানি আসছে, আমাদের চোখের পানি ফেলতে ফেলতে আমাদের এখন আর কষ্ট লাগে না, খারাপ লাগে না, এখন খালি একটু দীর্ঘ নিঃশ্বাস, তারপরে আর খারাপ লাগাগুলো নেই। মুক্তিযুদ্ধটাকে এখন আমি দেখি একেবারে মডার্ন একটা পার্সপেক্টিভে। মুক্তিযুদ্ধ 71 সালে যেরকম হয়েছিল, কার্গিল ওয়ারে একটা পরিবার সেভাবে বিধ্বস্ত, ইরাক ইরানের একই অবস্থা, যুদ্ধটাই আসলে একটা যুদ্ধ কনসেপ্টটা আসলে পৃথিবী থেকে
উড়ে যাওয়া উচিত, আমি এইভাবে দেখি। আমার মুক্তিযুদ্ধ নিয়ে কথাটা একটু একটু অন্যরকম। সমীর কথা খুবই গুরুত্বপূর্ণ, সে সারা পৃথিবীর যুদ্ধকেই একত্রিত করেছে। আমার কাছে আমাদের মুক্তিযুদ্ধ ছিল, আমার মনে হয় যে অতটা দুঃসময় আমাদের জীবনে আর কখনো আসেনি, অতটা সুসময়ও আমাদের জীবনে আর কখনো আসেনি। দুঃসময় আমি বলছি এই জন্য যে সেই যুদ্ধে আমরা 30 লক্ষ মানুষকে হারিয়েছিলাম, 1 কোটি মানুষ উদ্বাস্তু হয়ে গিয়েছিল। আমাদের দেশের কী না করেছে পাকিস্তানিরা তখন, সেই অর্থে সেটা আমাদের জন্য সবচেয়ে বড় দুঃসময়। আর সুসময় আমি বলছি এই জন্য যে ওই সময়টাতে সমগ্র বাঙালি জাতি আমরা কিন্তু একত্রিত হয়েছিলাম, একত্রিত হয়ে আমরা দেশটাকে স্বাধীন করেছিলাম। ওই সময়ের মতো আমরা আমাদের দেশকে কখনো আর ভালোবাসতে পারিনি। এই প্রজন্মের মধ্যে আমি একটি অন্যরকমের আলো দেখতে পাই মুক্তিযুদ্ধ নিয়ে, যে তারা মুক্তিযুদ্ধকে তাদের চেতনায় আনবার চেষ্টা করছে, তারা তাদের চেতনার মধ্যে মুক্তিযুদ্ধকে গ্রথিত করবার চেষ্টা করছে, এবং মুক্তিযুদ্ধের আলোয় দেশটাকে তারা একটা নতুন জায়গায় নিয়ে যেতে চাচ্ছে। আমি মনে করি এটা আমাদের মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় পজিটিভ দিক। ছোট একটা এক্সাম্পল দেই, মাহফুজা নামের মেয়ে, তামিমা নাম, যুদ্ধ দেখেনি। সে ওই দিন একজন বিদেশি আমাকে জিজ্ঞেস করলো, হোয়াট আর ইউ টেলিং মি, ইটস বিন 36-7 ইয়ার্স ওল্ড, অ্যান্ড বাংলাদেশের এইজ ইজ 36-7 ইয়ার্স ওল্ড, অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট বুক হুইচ ইজ বিন রিটন ইন ইংলিশ অন মুক্তিযুদ্ধ অন 71। এবং এটাও সত্য যে আমাদের দেশে আজকে গোল্ডেন এজ, প্রথম একটা ইংরেজি সাহিত্য লেখা হয়েছে, মানে সারা পৃথিবীকে জানানো হয়েছে যে বাংলাদেশে 71-এ, এটা একটা অর্জন। কিন্তু এই অর্জনটা আরো আগে হওয়ার কথা ছিল, আমি সেটাই বলছি। আরো যারা সিনিয়র ছিলেন তাদের অনেক আগে দায়িত্ব, সেই জন্য আমি বলি করি যে আমাদের প্রজন্ম এখন অনেক বেশি ফোকাস। যেহেতু সৌম্যাপা বললেন যে এই জেনারেশন অনেক বেশি ফোকাসড, মিলন ভাইকে জানতে চাই যে এখন আপনি যদি, আপনাকে যদি আমি বলি যে এই জেনারেশনকে মূল্যায়ন করা, হ্যাঁ, বা এই জেনারেশনের লেখকদের মূল্যায়ন করা, তাহলে আপনি কিভাবে করবেন? মূল্যায়ন করার ক্ষেত্রটা তো আসলে অনেক, মানে অনেকগুলো কথা বলা দরকার। যে সংক্ষেপে যেটুকু আমি বলি সেটি হচ্ছে যে আমরা যে ক্ষেত্রটা তৈরি করে দিয়েছি তার একটা তৈরি ক্ষেত্র কিন্তু এখন পেয়েছে। আমরা যে সময় লিখতে শুরু করলাম তখন আমাদের হাতে 2-1টি পত্রিকা, একজন লেখক 5 বছর চেষ্টা করলো তার একটা বই বেরোয় না। কিন্তু এখন সব কিছু মিলে আমাদের অনেকগুলো খবরের কাগজ, অনেকগুলো টেলিভিশন, সব মিলে কিন্তু জগৎটা অনেক বড় হয়ে গেছে এবং অনেকটা সহজ হয়ে গেছে। এই সহজ হয়ে যাওয়ার ফলে একটি ক্ষতিও আমাদের হয়েছে, সেই ক্ষতিটা হয়েছে যে চর্চার অভাবটা খুব কমে গেছে। তবে এই অবস্থাটা হয়তো আগামী 5-10 বছর পরে আর থাকবে না, হয়তো এই সময়কার মধ্যে থেকে কেউ বেরিয়ে আসবে, আমি এইভাবেই বলতে চাই। আসলে একই জিনিস বলতে চাই, এটা তো মানে যদি আমি স্পেসিফিকভাবে আরও বলি যে এখন তো প্রচুর চ্যানেল। আমার একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে ভালো কাজ হচ্ছে, ভালো নাট্যকাররা আসলে এসছে, ভালো ইয়াং কথা সাহিত্যিক এসছে কি না সেটা ইয়েট টু সে। এতগুলো চ্যানেল হওয়াতে যেটা নেগেটিভ দিক যেটা হয়েছে যে মিডিয়াকাররা সবচেয়ে বেশি, সব জায়গায় কী হয়, ট্যালেন্টেড লোকরা একটু এগিয়ে থাকে, তারপরে একটু লেস ট্যালেন্টেড, তারপরে মিডিয়াকাররা। আমাদের এখানে মিডিয়াকাররা ফোর ফ্রন্টে এসে গেছে, বুঝাতে পারছি? মিডিয়াকাররা ফোর ফ্রন্টে এসে যাওয়াতে কী হয়েছে, মিডিয়াকার যখন একটা বেঞ্চমার্ক তৈরি করে দেওয়া হয়, আমাদের ড্রিমটা তখন অনেক লিমিটেড হয়ে গেছে, আমাদের চিন্তার জায়গাটা লিমিটেড হয়ে গেছে। তো যে কারণে আমি মনে করি যে ইয়াং জেনারেশন ফোকাস, বাট মূলত যারা আসলে এখন অভিনয় আসছে তাদের কাছে আমার একটা বলার আছে যে পড়াশোনা ছাড়া আসলে বিকল্পই নেই। মিলন ভাই এবং সৌম্যাপা, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি। অনুষ্ঠান শেষ করার আগে সৌমিক কায়সারের কাছে আমার এবং আমাদের দর্শকদের পক্ষ থেকে একটা বিশেষ প্রশ্ন, সেটা হচ্ছে আমরা সৌমিক কায়সারকে কেন টেলিভিশনে নাটকে দেখতে পাই না? এটা আমাকে সবাই করে, এবং তাতে আমার একটা জিনিস ভালো লাগে যে তার মানে এখনও হয়তো লোকজন আমাকে একটু একটু দেখতে চায় টেলিভিশনে। এখনও না, অভিনয়টা আমি কনসিয়াসলি করি না, সেটার হচ্ছে 1 নম্বর কারণ হচ্ছে আমার যেই ব্যবসায়িক কাজগুলো, যে ধরনের ক্লায়েন্ট ডিলিং, কর্পোরেট লাইফ, সেখানে অভিনয়টাকে ফর সাম রিজন খুব সিরিয়াসলি নেওয়া হয় না। অভিনয় এবং ব্যবসা প্রথমত দুটো একসাথে হবে না, কারণ অভিনয় করবার জন্য সাংঘাতিক পিস অফ মাইন্ড দরকার, সাংঘাতিক ফোকাস দরকার, আবার ব্যবসা অ্যাডভার্টাইজিং করার জন্য সাংঘাতিক ফোকাস দরকার। এখন একটা মানুষ তো দুটো ফোকাস নিয়ে চলতে পারে না, সেটা গেল এক। দ্বিতীয় তো হয়েছে যে অভিনয় করলে যেটা হয় যে বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রে আমাদেরকে যে বিচরণগুলো করতে হয় বিভিন্ন ক্লায়েন্টস, তাদের একটা কোথায় গিয়ে
দে ডোন্ট ওয়ান্ট টু টেক ইউ সিরিয়াসলি। তবে আমি সত্যিকার অর্থে অভিনয় মিস করি, এবং তার চেয়ে বেশি মিস করি মঞ্চ। মানে সেরকম যদি অপশন থাকতো যে ব্যবসা করে টিভিটা ঠিক আছে না করলাম, মঞ্চ করতে পারতাম, তাহলে হয়তো মঞ্চই করতাম। নূরজাহান হলে করবে, আমি তো বলেছি, সেটাই বলতে চাচ্ছিলাম যে আমাদের অনুষ্ঠান একদমই শেষ, কিন্তু যাওয়ার আগে ওই একটি কথাই বলতে চাই যে মিলন ভাইয়ের যে উপন্যাসটি আছে নূরজাহান, সুমি আপু ওইখানে কাজ করুক, ওনার যে ড্রিম আছে সেই ড্রিমটা পূরণ হোক, এবং মিলন ভাইয়েরও নিশ্চয়ই কিছু স্বপ্ন আছে লেখালেখি নিয়ে। সুমি আপু তো কর্পোরেট লেডি, কিন্তু আমাদের অনুষ্ঠানে এখন তো লং ওয়ে টু গো না, এখন শুধু এখান থেকে এখানে বের হতে হবে। আমাদের একটা ছোট্ট মানে রিকোয়েস্ট আছে, যেটা হচ্ছে আমাদের অনুষ্ঠানটা শেষ করি আমরা সাধারণত গান গে, সেটা কেউ গায়িকা হলেও গান গাইতে হয়, নাচের লোক হলেও গান গাইতে হয়, মানে এখন যেহেতু সুমি আপা গান, সো সুমি আপা গান গাবেন আর আমরা শ্রোতা। তুমি কি করে জানো? আমি বলেছি কবে? এখনই, এই আজকে কিছুক্ষণ আগে বলে। আমরা সেই সুযোগ একদমই হাতছাড়া করব না, আপনারা ডিসাইড করেন যে কোন গানটা গাবেন, আপনাকেও গাইতে হবে। তার আগে আমি দর্শকদের কাছে একটু বিদায় নিয়ে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আমার এই প্রিয় দুজন ব্যক্তিত্বের কতটুকু অজানা আমি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি জানি না, তবে আমাদের অনুষ্ঠান কেমন লাগলো লিখে জানাবেন। দেখা হবে আপনাদের সাথে আগামী সপ্তাহে, ভালো থাকুন। গাইতে হবে সুমি আপা, সত্যি সত্যি গাইতে হবে। শেষ না অনুষ্ঠান, নোয়াখালীর মেয়ে নোয়াখালীর ভাষায় একটা গান গাইতেন। আমি পারবো না, আমি ওর দিকে তাকিয়ে থাকবে। ও গা, ও ভালো তো, সুমি আপা গান গাবে, আপনি ঠোঁট নাড়াবেন, মানুষ মনে করবে কি করে নাড়াবো আমি। সত্যি সত্যি গাইতে হবে। হ্যাঁ সুমি আপু, কি গান ফেসে গেছেন, চলেন। ক্যামেরা অন আছে? হ্যাঁ হ্যাঁ সব সময়। কতবার ভেবেছি নুয়াপনা ভুলিয়া, তোমার চরণে দিব হৃদয় খুলিয়া, কতবার ভেবেছি নুয়াপনা ভুলিয়া।